কবে এসেছেন আপনি? আগের দিন, কালকে। কালকে এসেছেন, আজকে পুজো, আজকে সারাদিনই কি এখানে ঢাক বাজানো হবে? হ্যাঁ। আর কি প্ল্যান আছে, কালকে চলে যাবে নাকি? কালকে চলে যাবে। আর ভাসান কবে ঠাকুরে? আচ্ছা, পুজো যখন চলছিল তখন বাজিয়েছেন, আবার আবার কখন, মানে রাত্রে? সারাদিনই টুকিটাকি ঢাকের আওয়াজ মানে শোনা যাবে, তাই তো? শুনলেন, ঢাকের তালে যদি আপনারাও মত্ত হতে চান এবং নিচে উঠতে চান, এবং ঢাক আমাদের দুর্বলতা, আমাদের বাঙালির দুর্বলতা ঢাকের আওয়াজ, আর ঢাকে কাঠি কিন্তু পড়ে গেছে ইতিমধ্যে, আর আমি চলে যাব পরে দাদার কাছে এবং শুনে নেব। দাদা, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে এসেছেন। কবে এসেছেন? কালকে। তো আমি দর্শকদেরকে বলবো আর একবার, আপনি যদি বাদ্যটা বাজান আর একবার আমি শোনাতে চাইবো। আমি বলবো দর্শকদেরকে শোনানোর জন্য। রাখুন।